हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आमी अपूर्व, आमार यूट्यूब चैनल नाम हलो ऑल टाइम अपूर्व। आज के आमरा एसेछि हुगली जिलार सबथेके बड़ो और विख्यात कलेज महसिन, बोलते पारो आमार शहर चुचुड़ा। एई चुचुड़ा शहरेर एकमात्र एई विख्यात बा बड़ो कलेजटी हलो सरकारी हुगली महसिन कलेज। एई कलेजेर एक समय आमी छात्र छिलाम। अवश्य ब्लग भिडियो बनानोर एकटा उद्देश्य हलो এই কলেজে আমি গ্র্যাজুয়েটের সার্টিফিকেট নিতে এসেছি। বিগত তিন বছর আগে পাস করা সার্টিফিকেট, সার্টিফিকেট তো সঙ্গে সঙ্গে দেওয়া হয় না, দু বছর তিন বছর বাদে দেয়। তাই আজকে আমি এখানে শ্যুট করলাম যে কী বলবো, হুগলি মহসিন কলেজের একটা বর্ণনা দিই। এই কলেজটা হচ্ছে গভর্নমেন্টের এমন একটা কলেজ যেই কলেজে প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য এখানে আসে। আর এই কলেজটি সবথেকে হুগলি জেলার মধ্যে বিখ্যাত। ঠিক আছে, কলেজের লোকেশনটা একটু বলে দিই। ভারতের মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটি রাজ্য, এই রাজ্যের মধ্যে হুগলি জেলা বলে। এই হুগলি জেলায় চুচুড়া শহরের পাশে যেটা দেখতে পাচ্ছ গঙ্গা সাইড, গঙ্গা সাইডের পাশে রয়েছে হুগলি মহসিন কলেজ। অবশ্য এই কলেজকে আমরা বাইরে থেকে শ্যুট করতে হচ্ছে, ভিতরে পারমিশন পাইনি। যদিও নিজের আমার কলেজ, তারপরেও পারমিশন দেয়নি, যেহেতু বুঝতে পারছো কোভিড পরিস্থিতি ও লকডাউনের কারণে আমরা এই মুহূর্তে ভিতরে পারমিশন পাইনি। অবশ্যই একটু আগে গিয়েছিলাম আমরা কলেজে আমি সার্টিফিকেট নেওয়ার জন্য, কিন্তু নো অ্যালাউ কোনো ভিডিও শ্যুট করা যায়নি। তবু আমি এখানে বেশ কিছু বলবো না। তোমরা যদিও কেউ হুগলি জেলার থেকে এই কলেজে ভর্তি হতে চাও, খুব ভালো একটা গভর্নমেন্টের নাম করা, পড়াশোনার মধ্যে এক মানে র্যাঙ্কের মধ্যে এক নম্বরে রয়েছে হুগলি জেলার বিখ্যাত সরকারি কলেজ। ঠিক আছে, লোকেশনটা একটু আবার বলে দিই। এটি হয়েছে ভারতের মধ্যে ওয়েস্ট বেঙ্গল। ভারতের তো তোমরা জানো 29টি রাজ্য রয়েছে, তার মধ্যে একটি রাজ্য হলো ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের মধ্যে এটি হচ্ছে হুগলি জেলা, হুগলি জেলার মধ্যে এই চুচুড়া শহরের মধ্যে এই মহসিন কলেজটি অবস্থিত। এখানে আরও অনেক কলেজ রয়েছে, কিন্তু তার থেকে এটা সরকারি কলেজ। ঠিক আছে, তাই আমি এখানে বলতে চাই যে আমরা লোকেশনটা একটু দেখিয়ে দেবো। বাইরে থেকে এই মুহূর্তে কলেজের একদম গেটের বাইরে রয়েছি, দেখতে পাচ্ছ গেটের বাইরে রয়েছি কলেজটার। ঠিক আছে, আর বেশি কিছু বলবো না, ভিডিওটা তেমন বেশি বড় করবো না। তোমরা বলবে যে এই কলেজের মধ্যে তোমরা কে কে পড়েছো বা কারো দাদা দিদিরা পড়েছে কি না, সেটা যদি তোমরা পড়ে থাকো বা তোমাদের দাদা দিদিরা কেউ পড়ে থাকে তাহলে জানাতে পারো কমেন্ট বক্সে। ঠিক আছে, একবার কলেজটার সামনের দিকে আমরা যাচ্ছি, কিন্তু বেশি ভিতরে আমরা যেতে পারছি না, চলে আসো একটু ঘুরিয়ে দেখে নাও। ওই বাবারে দেখিয়ে দাও, আমাদের কলেজটা দেখে নাও। কলেজের সামনে এই মুহূর্তে রয়েছি হুগলি মহসিন কলেজ। সরকারি একটা কলেজ, এই কলেজে একটা উদ্দেশ্য ছিল হাজী মোহাম্মদ মহসিন, যে একজন দয়ালু ব্যক্তি ছিল, তার উদ্দেশ্যে এই কলেজটি নির্মাণ হয়। এটা একটা এক সময় হাজী মোহাম্মদ মহসিনের একটা রাজবাড়ি বলতেই পারো, সবথেকে হুগলি জেলার মধ্যে বিখ্যাত। ঠিক আছে, আর ভিডিওটা বেশি বড় করবো না, কমেন্ট বক্সে অবশ্যই জানিও এই কলেজটি তোমরা কোনো দাদা দিদিরা বা তোমাদের কোনো আত্মীয়স্বজনরা পড়েছো কি না বা এসেছে কি না, তাহলে আমাকে অবশ্যই জানাবে। ভালো থাকো সবাই, টাটা, গুড বাই।